আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো। তো ভিউয়ার্স, আমি আপনাদের সামনে বাজাজ পালসার 2020 মডেল একটি গাড়ি নিয়ে হাজির হয়েছি। তো এই গাড়িটি বিক্রি হবে উপলক্ষে আমি আপনাদেরকে ভিডিওটি উপহার দিচ্ছি। যদি কোনো শ্রোতা কোনো ভাইরে এই গাড়িটি পছন্দ হয়ে থাকে, অবশ্যই আমার সাথে যোগাযোগ করে গাড়িটি নিতে পারবেন। আর আমার লোকেশন হচ্ছে রাজবাড়ী সদর, খলিলপুর বাজার, সুলতানপুর, খেয়াঘাট। তো ভিউয়ার্স, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটু লাইক দেবেন এবং চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। দেখার পরে আপনারা যদি ভালো লাগে অবশ্যই গাড়িটি কিনতে পারবেন। তো ফ্রেন্ডস, গাড়িটি হচ্ছে, দেখুন, গাড়িটি হচ্ছে ব্লু কালার। আমি আপনাদের গাড়িটি ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখুন গাড়িটির লুকস, গাড়িটির লুকস হচ্ছে, এই গাড়িটি হচ্ছে একদিন পুলিশ ভাইয়ের ছিল। তো দেখুন গাড়িটি হচ্ছে ব্ল্যাক ব্লু কালার। দেখুন গাড়িটি সামনের টায়ার কন্ডিশন যদি দেখাই, দেখুন এই টাইপের হবে। আর গাড়িটি হচ্ছে ট্যাঙ্কিতে যদি দেখাই, দেখুন এই টাইপের হবে। খুবই ভালো মানের একটি গাড়ি, বাজাজ পালসার ডাবল ডিক্স ইউজিফাই। আর গাড়িটা যদি ইঞ্জিন পারফরমেন্স দেখায়, যদি কোনো ভাই বলতে পারে গাড়িটির কোনো ইঞ্জিনের একটা নাট খোলা হয়েছে, আমি গাড়িটি গ্যারান্টি সহকারে গাড়িটি ফ্রি দিয়ে দেব। আর গাড়িটি দেখুন মাডগার্ড কন্ডিশন, দেখুন। আর এবং বাম সাইডে যদি দেখা যায়, দেখুন শকের জাম্বারটি এই টাইপের হবে। দেখুন ফ্রেন্ডস, আপনাদের গাড়িটি দূর থেকে দেখানোর চেষ্টা করছি, আগে দেখবেন এটি লুকস। আর গাড়িটি হচ্ছে শরীয়তপুরের নাম্বার, 2 বছরের পেপার্স কমপ্লিট করা আছে, একদম ডিজিটাল প্লেট, স্মার্ট কার্ড রেডি আছে। ফ্রেন্ডস, দেখুন এই গাড়িটির পিছনের চাকাটা যদি দেখে, দেখুন এই টাইপের হবে এবং সারিঘাট পাদানি লাগানো আছে। এটি হচ্ছে ডান পাশের সাইড, ইঞ্জিন সাইড। ফ্রেন্ডস দেখুন, গাড়িটি হচ্ছে শরীয়তপুর ল 11-50-95, গাড়ির রেজিস্ট্রেশন নাম্বার একদম ডিজিটাল, বাড়ি স্মার্ট কার্ড নাম ট্রান্সফার করাও সম্ভব, কোনো সমস্যা নেই। এখন দেখো গাড়িটি কত কিলোমিটার মাইলেজ মানে চলেছে, দেখুন। তো ফ্রেন্ডস, গাড়িটি হচ্ছে চলা আছে হলো 16,387 কিলোমিটার। আর এই গাড়িটি কিন্তু একদম জেনুইন চলা, কোনো জায়গায় কোনো 1 কিলোমিটার কমানো নেই। তারপরও আপনারা গাড়ি দেখবেন, কন্ডিশন দেখে গাড়ি কিনবেন, এটা হলো বড় কথা, পুরাতন গাড়ি। তো ফ্রেন্ডস, এই গাড়িটি হচ্ছে মাইল, গাড়ির মডেল হচ্ছে 2020-এর জুন। আর এই গাড়িটি 2020-এ রেজিস্ট্রেশন করা আছে, গাড়িটির আপনারা 2 বছরের পেপার্স কমপ্লিট করা আছে। এই গাড়িটির হচ্ছে আপনারা পার লিটারে পেয়ে যাবেন 45 কিলোমিটার এবং টপ স্পিড পেয়ে যাবেন 115 কিলোমিটার পার আওয়ার। তো আমি এখন গাড়িটি ভালোভাবে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখন গাড়িটির স্টার্ট করে সাউন্ড কন্ডিশন দেখানোর চেষ্টা করব, কী সাউন্ড আছে গাড়িতে, তারপর আপনাদেরকে গাড়ির প্রাইস বলে দেবো। আরেকটি কথা, আমার লোকেশন হচ্ছে সেই রাজবাড়ী সদর, খলিলপুর বাজার, সুলতানপুর, খেয়াঘাট। আর ফরিদপুর রাজবাড়ি বলি, মানে অর্থাৎ ফরিদপুর রাজবাড়ি বললে অনেকে চেনে। ফরিদপুর রাজবাড়ি হচ্ছে আমার দোকান রাজবাড়ি, এবং আমার দোকানের পাশে একটি ব্রিজ আছে, ব্রিজের উপরে হচ্ছে ফরিদপুর জেলা। তো যার কারণে আমি ফরিদপুর রাজবাড়ি বলে থাকি। তো এখানে দেখেন গাড়িটি স্টার্ট করব। তো ফ্রেন্ডস, আমি কিন্তু গাড়িটি স্টার্ট করেছি, দেখুন একদম স্মুথ সাউন্ড। এখনো পর্যন্ত কিন্তু গাড়িটির আপনাদের সকেট নাম্বার কিন্তু হাই করা হয়নি, দেখুন পিছনের ডিস্কটি কিন্তু এখনও কোনো ঘষা মাজা হয়নি, এখনো খাওয়া হয়নি, খাওয়া চায় নাই, একদম ফ্রেশ। এটি হচ্ছে সামনের ডিস্কটি, আমি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করলাম। গাড়ি আপনারা কিনবেন কিনবার না কেন, গাড়িগুলো আপনারা ফুল ভালোভাবে ভিডিওটি দেখবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।
এই গাড়িটির হচ্ছে 2020 মডেল, 2020 সালের জুন মাসে গাড়িটি কেনা এবং রেজিস্ট্রেশন একদম ওই সময় করা হয়েছিল। তো আর এই গাড়িটির হচ্ছে প্রাইস হচ্ছে 1,55,000 টাকা। এটি চাওয়া দাম, আপনারা দামাদামি করার সুযোগ আছে, তো সামান্য কিছু অনার করা যাবে, একদমই গাড়িগুলি বিক্রি হয় না, তো যার কারণে সামান্য কিছু অনার করা যাবে। গাড়িটির হচ্ছে প্রাইস 1,55,000 টাকা, এটি চাওয়া দাম, আপনারা দামাদামি করার সুযোগ আছে। তো ফ্রেন্ডস, আমার লোকেশন হচ্ছে ফরিদপুর রাজবাড়ি, রাজবাড়ি সদর, খলিল বাজার, সুলতানপুর, খেয়াঘাট। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন, নাম্বার আমার, আমার যোগাযোগে আইটি কিনতে পারবেন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, একটি লাইক দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই কারণে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।